হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্রি ফায়ারে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে কিভাবে তোমরা কি লোগো পরিবর্তন করবে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ একটা নতুন ইফেক্ট ট্রিক, যেটা হয়তো তোমরা হয়তো জানো না যে ফ্রি ফায়ারের মধ্যে কীভাবে কিল লোগো পরিবর্তন করতে হয়। যদি না জেনে থাকো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যারা জানো তারা অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করতে পারো। স্কিপ করার আগে একটা ছোট্ট করে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো কিল লোগো পরিবর্তন করার জন্য তোমরা সেটিংয়ের অপশানে চলে যাবে, আর এখানে নিচের দিকে কন্ট্রোল বলে একটা অপশান পাবে, এই কন্ট্রোল অপশানে চলে আসবে। আর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল করলে একটা নতুন সেটিং তোমরা দেখতে পাবে, ভিজুয়াল ইফেক্ট বলে, ঠিক আছে। এই যে সেটিংটা আছে, এই সেটিংয়ের মধ্যেই দিয়ে কিন্তু তোমরা ফ্রি ফায়ারের মধ্যে যে কিল লোগোগুলি আছে সেগুলি কিন্তু পরিবর্তন করতে পারবে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে দেখতে পাচ্ছ এগুলিকে বলে কিল লোগো, ঠিক আছে, এগুলি পরিবর্তন করতে পারবে। আর এই সেটিংয়ে তিনটা সেটিং আছে, একটা ক্লাসিক আছে, ডার্ক আছে, আর নো ব্লাড। আর প্রথমেই বললাম এই সেটিংগুলি দিয়েই তোমরা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে যে কিল লোগোগুলি আছে সেগুলি কিন্তু পরিবর্তন করতে পারবে, ঠিক আছে। তো প্রথমে এখানে যে দ্বিতীয় সেটিংটি আছে ডার্ক, ঠিক আছে, এই ডার্ক সেটিংটি তোমরা যদি সেট করে ম্যাচ খেলো তাহলে কী হয় তোমাদের দেখাবো কীরকম কী লোগো তোমরা ম্যাচের মধ্যে দেখতে পাবে, তারও সাথে এই ডার্ক সেটিংটির কাজ কি এটাও তোমাদের বুঝিয়ে দিব, ঠিক আছে। যদি এই ডার্ক সেটিংটি সেট করে খেলো তাহলে বন্ধুরা এর প্রভাবটা পড়বে জোনের উপরে, ঠিক আছে, দুটা কাজের। ডার্ক সেটিংটা যখনই সেট করে রাখবে তখন জোনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা ইফেক্ট দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইফেক্ট তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে ব্ল্যাক কালারের ব্লাড বলতে পারো বা রক্ত বলতে পারো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের মধ্যে লক্ষ্য করলে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এই সেটিংটি তোমরা ডার্ক করলে খেললে এখানে জোনের মধ্যে প্রভাব পড়বে। আর যে লোগোটা, ঠিক আছে, যে কিল লোগোটা তোমরা দেখতে পাবে সেটা বন্ধুরা যখনই তোমরা এনিমিকে কিল করবে তখনই বন্ধুরা এর টাইপের তোমরা কিন্তু কিল লোগো দেখতে পাবে, যেটা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ডার্ক সেটিংটা করে রাখলে এই টাইপের কিল লোগো তোমরা কিন্তু ম্যাচের মধ্যে দেখতে পারবে। এবারে দ্বিতীয় সেটিংটির দিকে এগিয়ে যাই। দ্বিতীয় যে সেটিংটা আছে এখানে ক্লাসিক, সরি দ্বিতীয় নয়, এটা প্রথম আসলে। তো দ্বিতীয় সেটিংটা আগেই আমি তোমাদের দেখলাম। তো এখানে ক্লাসিকে যদি এই সেটিংটা করে রাখো তাহলে বন্ধুরা কিল লোগোটা কীরকম দেখতে পাবে প্রথমে তোমাদের দেখাই। তো এখানে এই টাইপের কিল লোগো তোমরা কিন্তু দেখতে পাবে পুরো ওপি। তো ক্লাসিকে চাইলে রাখতে পারো। আর যেটা বলবো তোমাদের জোনের উপরে কি প্রভাব পড়বে সেটাও তোমাদের দেখাবো। তো ক্লাসিকে যদি করে রাখো জোনের উপরে বন্ধুরা তোমরা কিন্তু ব্ল্যাক রক্তের পরিবর্তে বা ব্লাডের পরিবর্তে কিন্তু ইফেক্টের পরিবর্তে তোমরা কিন্তু এখানে লাল কালারের ইফেক্ট বা ব্লাড তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে, যখন তোমরা ক্যারেক্টারটি জোনের মধ্যে থাকবে। আর এটা কীরকম একটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে। তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা থার্ড নাম্বার সেটিংটাই সেট করে খেলবে। আর এখানে তোমরা নো বলারে সেট করে রাখলে তোমরা কিন্তু জোনের মধ্যে, ঠিক আছে, কোনো রকম ইফেক্ট তোমরা কিন্তু দেখতে পাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই তোমরা দেখতে পাবে, এনিমিকে ইজিলি কিল করতে পারবে। তাই সবসময় তোমাদের বলবো নো বলারই করে রাখবে। আর কিল লোগোটা তোমরা যেটা দেখতে পাবে উপরের মধ্যে দেখতে পাচ্ছ এই টাইপের কিল লোগো তোমরা দেখতে পাবে নো ব্লাডে সেট করে রাখলে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা নো ব্লাডে সেট করে খেলবে। তো এই ছিল আজকের ভিডিও টপিক, আশা করি ভিডিও টপিকটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে এটুকুই।